আমাদের আজকের আলোচনা হল ইয়ারমুকের যুদ্ধের ঘটনাপ্রবাহ নিয়ে, যা ইসলামের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য যুদ্ধগুলোর একটি। এটি 636 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য এবং মুসলিমদের মধ্যে ইয়ারমুক নদীর কাছে সংঘটিত হয়েছিল, যা এখন বর্তমান সময়ের সিরিয়া এবং জর্ডান সীমান্তের কাছে অবস্থিত। 15 আগস্ট 636 সালে ইয়ারমুক নদীর তীরে দুই সেনাবাহিনী একে অপরের মুখোমুখি হয়েছিল। রোমান সেনাবাহিনী প্রায় 2 লক্ষ সৈন্য নিয়ে গঠিত ছিল, যেখানে মুসলিম সেনাবাহিনীর সৈন্য ছিল মাত্র 40,000। তবে সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও মুসলিম সেনাবাহিনী ছিল সুপ্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং তাদের নেতৃত্বে ছিলেন তাদের সময়ের সেরা সামরিক নেতারা। যুদ্ধের প্রথম দিনে রোমান সেনাপতি ভাহান তার পদাতিক সৈন্যদের 1/3 মুসলিম বাহিনীকে আক্রমণ করার জন্য এগিয়ে যেতে নির্দেশ দিয়েছিল। দুই বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টা ধরে লড়াই চলতে থাকে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ছাড়াই। ভাহান তার অগ্রগামী সৈন্যদের সাহায্য করতে আর কোনো নতুন সৈন্য প্রেরণ করেনি এবং সূর্যাস্তের সময় উভয় সেনাবাহিনী লড়াই থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের নিজ নিজ শিবিরে ফিরে আসে। দ্বিতীয় দিনের ভোরে রোমানরা অনেক বেশি আক্রমণাত্মক ছিল এবং মুসলিমরা যখন তাদের ফজরের নামাজে ব্যস্ত ছিল তখন তাদের আক্রমণ শুরু করে। ভাহান তার দুটি কেন্দ্রীয় বাহিনীকে মুসলিম কেন্দ্র বাহিনীকে দমন করার জন্য অগ্রসর করেছিল এবং রোমান পার্শ্ববাহিনীকে মুসলিম পার্শ্ববাহিনীর উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করার নির্দেশ দিয়েছিল। যাই হোক, এই পদক্ষেপটি খালিদ বিন আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যেই আন্দাজ করেছিলেন, যিনি শত্রুদের দ্বারা হঠাৎ আক্রমণ বিলম্বিত করার জন্য রাতে কয়েকটি প্রহরী ফাঁড়ি স্থাপন করেছিলেন। রোমান সেনাবাহিনীর গতিবিধির খবর পেয়ে মুসলিম সেনাবাহিনী যুদ্ধ প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছিল। একবার দুই সেনাবাহিনী একে অপরের সাথে মুখোমুখি হলে রোমান বাম পার্শ্ববাহিনী মুসলিম ডান পার্শ্ববাহিনীকে আক্রমণ শুরু করে এবং সেখানে অবস্থানরত মুসলিম পদাতিক বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। মুসলিম ডান পার্শ্ববাহিনীর সেনাপতি আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা আক্রমণের জন্য তার অশ্বারোহী সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন। মুসলিম অশ্বারোহী বাহিনীর আকস্মিক ধাক্কা কিছু সময়ের জন্য অবস্থান ধরে রাখে, কিন্তু রোমান সৈন্যদের সংখ্যাগত শ্রেষ্ঠত্বের কারণে অবশেষে মুসলিমরা শিবিরের দিকে পিছিয়ে আসতে বাধ্য হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে মুসলিম ডান পার্শ্ববাহিনীর জন্য পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে এবং সময়মতো সাহায্য পাঠানো না হলে প্রতিরোধ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই তিনি একটি ত্রিমুখী আক্রমণ শুরু করেন এবং এই সময়োচিত পাল্টা আক্রমণ রোমানদের পিছু হটতে বাধ্য করে এবং মুসলিমরা প্রাথমিকভাবে হারানো অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়। যাই হোক, একই সময়ে ইয়াজিদের নেতৃত্বে থাকা মুসলিম বাম পার্শ্ববাহিনীর অবস্থা আরও খারাপ হতে থাকে। এটি রিজার্ভ সৈন্যদের কাছ থেকে কোনো সাহায্য না পাওয়ায় পাল্টা আক্রমণ শুরু করার পরেও পিছু হটতে বাধ্য হয় এবং লড়াই একবারে শিবিরের প্রান্তে চলে আসে। মুসলিম মহিলারা পশ্চাৎসরণকারী মুসলিমদেরকে থামাতে শিবির থেকে বেরিয়ে আসেন এবং মুসলিমদের লড়াই চালিয়ে যেতে টিটকারি দিতে থাকেন। এর ফলে মুসলিমরা পিছু হটতে বন্ধ করেছিল এবং রোমানদের সাথে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত হয়েছিল। মধ্যাহ্ন নাগাদ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে বাম দিকে সাহায্য করার জন্য অশ্বারোহী সৈন্যদের একটি দল পাঠান এবং আরেকটি ত্রিমুখী পাল্টা আক্রমণ শুরু করেন। একই সাথে তিনি চাপ বাড়ানোর জন্য বাকি সংরক্ষিত সৈন্যদের নিয়ে রোমান কেন্দ্রীয় সেনাবাহিনীর ডান দিকের বিরুদ্ধে অগ্রসর হন। এই অভিনব কৌশল রোমানদের পিছু হটতে বাধ্য করেছিল, যদিও তারা তাদের শৃঙ্খলা হারায়নি। দিনের শেষ নাগাদ রোমানরা হতাশ হয়ে পড়ে, কারণ তাদের আক্রমণ পরিকল্পনা কাঙ্ক্ষিত ফলাফল দিতে ব্যর্থ হয়েছিল, তাদের সংখ্যাগত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও। যুদ্ধের তৃতীয় দিনে রোমানরা তাদের কৌশল পরিবর্তন করে। দিনটি শুরু হয়েছিল রোমান সেনাবাহিনীর সমগ্র বাম এবং বাম কেন্দ্র বাহিনীর মুসলিম ডান পার্শ্ববাহিনীকে আক্রমণ করার মাধ্যমে। আমর এবং সুরাহাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সৈন্যদের নিয়ে প্রাথমিক আক্রমণ প্রতিহত করতে সক্ষম হন, কিন্তু শীঘ্রই রোমানরা আক্রমণকে তীব্র করার জন্য আরও নতুন সৈন্য পাঠায়। মুসলিমদের অবশ্য তাদের অবস্থানকে শক্তিশালী করার জন্য কোনো অতিরিক্ত সৈন্য ছিল না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেন। তিনি তার রিজার্ভ বাহিনীকে দিয়ে রোমান বামকেন্দ্রের ডান দিকে আঘাত করেছিলেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনস্থ অশ্বারোহী বাহিনীকে রোমান বাম বাহিনীর বাম দিকে আক্রমণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, আর সুরাহাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান বাম বাহিনী এবং রোমান বাম কেন্দ্র বাহিনীর সংযোগস্থলে আক্রমণের নেতৃত্ব দেন। যুদ্ধ চরম তীব্রতায় পৌঁছে এবং উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।
তবে মুসলিমদের তুলনায় রোমানরা উল্লেখযোগ্যভাবে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল। সন্ধ্যা নাগাদ মুসলিমরা রোমানদেরকে তাদের প্রাথমিক আক্রমণের অবস্থানে পিছু হটাতে সক্ষম হয়েছিল। এর মধ্যে দিয়ে যুদ্ধের তৃতীয় দিন শেষ হল। চতুর্থ দিনে ভাহান তৃতীয় দিনের মতো একই কৌশল অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিল। আগের দিনগুলো থেকে নিহত ও আহত হওয়ার কারণে মুসলিম শক্তি বেশ ক্ষয়প্রাপ্ত হয়েছিল, বিশেষ করে মুসলিম ডান পার্শ্ববাহিনী সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই অবস্থার সুযোগ নিয়ে ভাহান মুসলিম ডান পার্শ্ববাহিনীর উপর রোমান আক্রমণের তীব্রতাকে কেন্দ্রীভূত করেছিল। আগের দিনের মতোই উভয় বাহিনী লড়াই শুরু করেছিল এবং যুদ্ধের তীব্রতা চরমে পৌঁছলে মুসলিম ডান পার্শ্ববাহিনী পিছু হটতে বাধ্য হয়। আর্মেনিয়ান যোদ্ধাদের নিয়ে গঠিত রোমান বাম কেন্দ্র বাহিনী মুসলিম প্রতিরক্ষা ভেদ করে ফেলে এবং সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বারা পরিচালিত মুসলিম ডান কেন্দ্র বাহিনীকে তাদের প্রাথমিক অবস্থান থেকে অনেক বেশি পিছু হটতে বাধ্য করে। এটি মুসলিম প্রতিরক্ষায় একটি উল্লেখযোগ্য ফাটল উন্মোচন করে এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার সংরক্ষিত বাহিনী একা পুরো ময়দান জুড়ে রোমানদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবে না। ফলে নতুন একটি কৌশলগত পদক্ষেপে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের অধীনে মুসলিম বাম পার্শ্ব দল এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে মুসলিম বাম কেন্দ্র দলকে রোমানদের উপর একসাথে আক্রমণ চালানোর নির্দেশ দেন, যা রোমানদের পূর্ণ আক্রমণ শুরু করা থেকে বিরত রাখে। এই কৌশলটি কার্যকর হওয়ার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রিজার্ভ বাহিনীকে নেতৃত্ব দিয়ে কাজ শুরু করেন এবং আর্মেনীয় বাহিনীর উপর আরেকটি ত্রিমুখী আক্রমণ শুরু করেন। আর্মেনীয় এবং মুসলিম বাহিনী উভয়েই তাদের অবস্থান ধরে রাখার জন্য মরিয়া হয়ে যুদ্ধ করতে থাকে, ফলে একটি ভয়ানক বর্বর লড়াই শুরু হয়। কয়েক ঘণ্টা যুদ্ধের পরে আর্মেনিয়ানরা মুসলিম যোদ্ধাদের সাহস এবং সংকল্পকে প্রতিরোধ করতে ব্যর্থ হয় এবং তারা তাদের অগ্রসর অবস্থান থেকে পিছনে ফিরে আসে। এদিকে মুসলিম ডান এবং রিজার্ভ বাহিনী আর্মেনিয়ানদের নিয়ে ব্যস্ত থাকায় রোমানরা তাদের তীরন্দাজ ঘোড়া বাহিনীকে ইয়াজিদ এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সৈন্যদের বিরুদ্ধে মধ্যাহ্নে মোতায়েন করে। রোমান তীরন্দাজরা তাদের অপেক্ষাকৃত উন্নত ধনুকের কারণে মুসলিম সৈন্যদের প্রচুর ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছিল এবং তীরন্দাজদের এই মারাত্মক আক্রমণ থেকে বাঁচতে মুসলিমরা পিছু হটতে বাধ্য হয়েছিল। বহু মুসলিম সৈন্য আহত হয়েছিল এবং অনেক সৈন্য রোমান তীরের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছিল, ফলে এই দিনটি ইসলামের ইতিহাসে চোখ হারানোর দিন হিসাবে স্মরণীয় হয়ে আছে। তবে ইকরিমার নেতৃত্বে 400 ঘোড়সওয়ারের একটি ছোট দল পিছু হটতে অস্বীকার করে এবং তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার শপথ নেয়। তারা ক্ষুধার্ত সিংহের হিংস্রতা নিয়ে রোমানদের আক্রমণ করেছিল, তাদের সম্মুখের রোমান সৈন্যদের থামিয়ে দিয়েছিল এবং তাদের পাশ দিয়ে যাওয়া সৈন্যদের ক্ষয়ক্ষতি করেছিল। ইকরিমা সহ এই 400 জন মুসলিম যোদ্ধার প্রত্যেকেই হয় যুদ্ধক্ষেত্রে শাহাদাত বরণ করেন অথবা যুদ্ধের পরপরই যুদ্ধপ্রাপ্ত আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। ইসলামের জন্য এই মুসলিম যোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগ ছিল এমনই নিবেদিত। মুসলিম বাম বাহিনীর সাহসী প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধের প্রবাহ তখনও রোমানদের অনুকূল বলে মনে হয়েছিল। মুসলিম বাম বাহিনী ক্রমাগত তাদের শিবিরের দিকে আরও পিছিয়ে আসতে বাধ্য হতে থাকে। পরিস্থিতির জরুরি অবস্থা অনুধাবন করে মুসলিম মহিলারা আবারও তাদের সহযোদ্ধাদের সাহায্য করার জন্য তাদের শিবির থেকে ছুটে আসেন। এটি ছিল অস্তিত্ব রক্ষার সময় এবং সবাই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছিল। অটল দৃঢ়তার সাথে আল্লাহু আকবার বলে হুঙ্কার দিয়ে মুসলিম মহিলারা হাতের কাছাকাছি যা পেয়েছিল তাই দিয়ে লড়াই শুরু করেছিল। কেউ কেউ তলোয়ার বা খঞ্জর নিয়ে, কেউ কেউ তাঁবুর খুঁটি বা লাঠি নিয়ে তেরে এসেছিল, আর বাকিরা শত্রুদের দিকে ক্রমাগত পাথর ছুটতে থাকে। নির্ভীক ও দৃঢ় সংকল্পে শত্রুর দিকে ছুটে আসা এই নির্ভীক মুসলিম নারীদের দেখে মুসলিম সৈন্যদের মনে নতুন করে প্রাণশক্তি ও সাহস জেগে ওঠে। ফলে মুসলিম নারীদের সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে মুসলিম সৈন্যরা আবার পাল্টা আক্রমণে যোগ দেন। বিকেল নাগাদ মুসলিম বাম বাহিনী তাদের হারিয়ে যাওয়া অবস্থানের বেশিরভাগ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে দিয়ে চতুর্থ দিন, যুদ্ধের সবচেয়ে কঠিন দিন, শেষ হয়। প্রবল পরাক্রমশালী রোমান বাহিনী তার পূর্ণ শক্তি প্রয়োগ করেও মুসলিমদের পরাভূত করতে ব্যর্থ হয়েছিল। এই অসাধারণ অর্জন মুসলিম বাহিনীর ইমানকে আরও বাড়িয়ে দিয়েছিল এবং রোমানদের নিরাশ করেছিল। মুসলিমরা অনেক রোমান দলের অপূরণীয় ক্ষতি সাধন করেছিল এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে মুসলিমদের জন্য যুদ্ধের সবচেয়ে জটিল পর্যায় অতিক্রান্ত হয়েছে। শক্তিশালী রোমান সামরিক বাহিনী নরবরে হতে শুরু করেছিল।
তবে এর জন্য মুসলিমদেরকেও মূল্য দিতে হয়েছিল। অনেক সাহসী মুসলিম যোদ্ধা যুদ্ধের ময়দানে জীবন উৎসর্গ করেছিলেন। আহত যোদ্ধাদের আর্তনাদে মুসলিম শিবির ভরে উঠেছিল। তবে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও মুসলিমরা মনোবল ধরে রেখেছিল। তারা বুঝতে পেরেছিল যে লড়াই এখনও শেষ হয়নি। যুদ্ধের দামামা শেষ হওয়ার আগে ইয়ারমুকের সমতল আরও অনেক রক্তপাতের সাক্ষী হবে। পঞ্চম দিনে সূর্যোদয়ের সাথে সাথে উভয় সৈন্যবাহিনী আবার তাদের যুদ্ধ অবস্থান গ্রহণ করেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে শত্রু বাহিনীকে পর্যবেক্ষণ করতে থাকেন তাদের কৌশল অনুধাবন করার জন্য। কয়েক ঘণ্টা এভাবে কেটে যায় কোনো লড়াই ছাড়াই। একটি ভয়ঙ্কর নিস্তব্ধতা যুদ্ধ ময়দানকে গ্রাস করেছিল, কোনো পক্ষই কোনো পদক্ষেপ নেয়নি। অতঃপর রোমান বাহিনী থেকে একজন দূত মুসলিম সেনাবাহিনীর দিকে এগিয়ে এল। দূত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এসেছিল। প্রস্তাব ছিল একটি অস্থায়ী যুদ্ধবিরতির এবং মুসলিমদের সাথে আলোচনা শুরুর। এর দ্বারা এটাই প্রমাণিত হয়েছিল যে রোমানদের মনোবলে গভীর ফাটল তৈরি হয়েছিল, যুদ্ধের প্রবাহ মুসলিমদের পক্ষে চলে গিয়েছিল। ফলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যে যুদ্ধ চলতে থাকলে মুসলিমরাই শেষ পর্যন্ত বিজয়ী হবে। রোমানদের পুনরায় সংগঠিত ও শক্তিশালী হওয়ার সুযোগ দেওয়ার বিপদ উপলব্ধি করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অটলভাবে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে পঞ্চম দিনে আর কোনো লড়াই সংঘটিত হয়নি। পরিবর্তে উভয় বাহিনী একে অপরের থেকে সতর্ক দূরত্ব বজায় রেখেছিল এবং এই সময়কে ব্যবহার করেছিল পুনরায় দলবদ্ধ হতে এবং পরের দিন আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। ষষ্ঠ দিনের প্রস্তুতি হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নতুন যুদ্ধ কৌশল প্রণয়ন করেন। তিনি বিভিন্ন দলের সমস্ত অশ্বারোহী সৈন্যকে একত্রিত করেন, প্রায় 4,000 ঘোড়ার সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠন করেন। চতুর্থ দিন পর্যন্ত মুসলিম বাহিনী রক্ষণাত্মক অবস্থান গ্রহণ করেছিল, কিন্তু এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণাত্মক হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। দুই বাহিনী যুদ্ধের জন্য সারিবদ্ধ হওয়ার সাথে সাথে রোমান ডান বাহিনী থেকে একজন যোদ্ধা এগিয়ে এল। সে ছিল রোমান ডান বাহিনীর সেনাপতি গ্রেগরি। সে দুই সৈন্যবাহিনীর মধ্যবর্তী স্থানে এসে মুসলিমদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিল একটি দ্বন্দ্বযুদ্ধের জন্য। এই পদক্ষেপটি ছিল রোমান সৈন্যদের পুনরুজ্জীবিত করার জন্য তার মরিয়া প্রচেষ্টা। আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চ্যালেঞ্জের তাৎপর্য অনুধাবন করে মুসলিমদের পক্ষ থেকে তা গ্রহণ করেছিলেন। দুই যোদ্ধা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে একটি ভয়ানক দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল। তাদের তলোয়ারগুলি ঝঙ্কার পুরো ময়দান জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং সূর্যের রশ্মিতে ঝলসে উঠছিল তলোয়ারের ব্লেড। কয়েক মুহূর্ত পরে গ্রেগরি হঠাৎ করে তার ঘোড়া ঘুরিয়ে রোমান সারির দিকে ছুটতে শুরু করল। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল যে সে পালিয়ে যাচ্ছে। আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাড়া করলেন, কিন্তু অল্প দূরত্বের পর গ্রেগরি আকস্মিকভাবে ঘুরে দাঁড়াল এবং আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আক্রমণ করতে উদ্বুদ্ধ হল। আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কিনা তরবারির লড়াইয়ে একজন দক্ষ যোদ্ধা ছিলেন, দক্ষতার সাথে তার ঘোড়াকে চালিত করেছিলেন, একই সাথে শত্রুর আঘাত এড়িয়ে গিয়ে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করেছিলেন। দুই জেনারেল একে অপরকে অতিক্রম করার সময় গ্রেগরি মারাত্মক আঘাত পেয়েছিল। আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তরবারির আঘাতে তার ঘাড় কেটে যায়। রোমান সেনাপতি তার ঘোড়া থেকে ছিটকে পড়ে এবং তাৎক্ষণিক মৃত্যুর মুখোমুখি হয়। বিজয়ী আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের সাথে পুনরায় যোগদান করেন। এই বিজয় তাদের হৃদয়ে ক্রমবর্ধমান সংকল্পকে আরও বৃদ্ধি করে দেয়। প্রায় সঙ্গে সঙ্গে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ জারি করেন সমগ্র মুসলিম বাহিনীকে এগিয়ে গিয়ে একটি শক্তিশালী আক্রমণ পরিচালনা করার জন্য। রোমানরা হতবাক হয়ে দাঁড়িয়েছিল, তাদের অবিশ্বাস স্পষ্ট ছিল কারণ তারা প্রত্যক্ষ করেছিল যে প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়া মুসলিম বাহিনী আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করছে। মুসলিমের পদাতিক বাহিনীর অগ্রভাগ রোমান সৈন্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং একটি নৃশংস লড়াই শুরু হয়। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐক্যবদ্ধ মুসলিম অশ্বারোহী বাহিনীকে দিয়ে একটি সাহসী কৌশলে রোমানদের বাম পাশ ও পেছন থেকে অতর্কিত আক্রমণ চালান। একই সাথে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখ আক্রমণের নেতৃত্ব দেন। এই দুঃসাহসী আক্রমণ রোমান জেনারেল ভাহানকে দ্বিধাগ্রস্ত করে ফেলে ও তাকে মুসলিমদের মোকাবেলায় তার অশ্বারোহী দলগুলোকে কার্যকরভাবে মোতায়েন করতে দেরি করিয়ে দেয়। ভাহান প্রতিক্রিয়া জানানোর আগেই রোমান বাম দলের প্রতিরক্ষা সারি ভেঙে পড়েছিল।
বেঁচে থাকা রোমান সৈন্যরা মুসলিমদের সাথে লড়াই করার জন্য তাদের অশ্বারোহী বাহিনীর আগমনের অপেক্ষায় বাম কেন্দ্র বাহিনীর সাথে পুনরায় সংগঠিত হয়েছিল। যাই হোক, রোমান অশ্বারোহীরা মুসলিম ঘোড়সওয়ারদের ভয়ানক আক্রমণ প্রতিরোধ করতে অক্ষম প্রমাণিত হয়েছিল। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সুরাহাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদের রোমানদের বিরুদ্ধে আরেক দফা আক্রমণে নেতৃত্ব দেন রোমান বাম কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। ঢেউয়ের মতো একের পর এক আক্রমণের চাপে রোমানদের প্রতিরক্ষা সারি হুড়মুড় করে ভেঙে পড়তে থাকে। ঠিক একই সময়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ দৃঢ়তায় ভরা তীব্র আক্রমণ পরিচালনা করে তাদের বাহিনী নিয়ে এগিয়ে যান। একের পর এক রোমান দল মুসলিমদের আক্রমণের চাপে ছিন্নভিন্ন হতে থাকে। মধ্যাহ্ন নাগাদ রোমানরা পূর্ণমাত্রায় পশ্চাৎসরণ শুরু করে তাদের বাহিনীর শৃঙ্খলা মুসলিমদের আক্রমণের ভারে ভেঙে পড়ে। এই মুহূর্তের তাৎপর্য অনুধাবন করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদের দ্রুত যুদ্ধক্ষেত্রের উত্তর দিকে নিয়ে যান এবং কার্যকরভাবে পলায়নকারী রোমানদের পালানোর পথগুলিকে বন্ধ করে দেন। পশ্চাৎসরণকারী রোমান সৈন্যদের জন্য শুধুমাত্র একটি পথ খোলা ছিল, ওয়াদিউ রুক্কাদ নামে একটি সরু পথ যা একটি গভীর খাদের মধ্যে অবস্থিত ছিল। কিন্তু রোমানরা একদমই জানত না যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তের জন্য খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিলেন। তিনি আগের রাতেই ধীরার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে 500 জন মুসলিম ঘোড়সওয়ারের একটি দল প্রেরণ করেছিলেন শত্রু শিবিরের পাশ কাটিয়ে এখানে গোপনে অবস্থান নেয়ার জন্য এবং রোমানদের পশ্চাৎসরণ কার্যকরভাবে বন্ধ করার জন্য। রোমানরা এই গোপন ইউনিট সম্পর্কে অজ্ঞাত ছিল এবং জীবন বাঁচাতে পরিমরি করে খাদের দিকে ছুটে এসেছিল, কিন্তু তারা আসা মাত্রই 500 জন দৃঢ়প্রতিজ্ঞ মুসলিম ঘোড়সওয়ার তাদের পথ অবরোধ করে দাঁড়ায়। পশ্চাৎসরণকারী রোমানরা কাছে আসা মাত্রই ধীরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলকে নিয়ে আক্রমণ শুরু করেন এবং আতঙ্কিত ও ক্লান্ত রোমানদের উপর ঝাঁপিয়ে পড়েন। খাদের সংকীর্ণতার মধ্যে আটকা পড়ে রোমানরা মুসলিম আক্রমণের হিংস্রতার সামনে অসহায় হয়ে পড়ে। এদিকে মুসলিম অশ্বারোহী বাহিনীর প্রধান দল পিছন দিক থেকে এগিয়ে আসায় রোমানরা ফাঁদে আটকা পড়ে যায়। প্রতি আক্রমণ চালানোর কোনো জায়গা না থাকায় রোমান বাহিনী উভয়মুখী আক্রমণে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তবুও এত বিশৃঙ্খলার মধ্যেও সব রোমান সৈন্য মুসলিম অশ্বারোহী বাহিনীর কৌশলের কাছে আত্মসমর্পণ করেনি। প্রায় এক তৃতীয়াংশ রোমান সেনাবাহিনী সুশৃঙ্খলভাবে পিছু হটতে সক্ষম হয় এবং ইয়ারমুখ সমভূমির এক কোণে অবস্থান নেয়। মুসলিমরা অর্ধবৃত্তাকার সারিতে তাদের ঘিরে ধরে। এই স্থানে বিকেলের সূর্য অস্তমিত হতে শুরু করার সাথে সাথে একটি ভয়াবহ লড়াই শুরু হয়। মুসলিমরা প্রাণঘাতী দ্বিতার সাথে তাদের অস্ত্র চালনা করে শত্রুদের উপর আঘাত করতে করতে নিরলসভাবে রোমান সারির মধ্য দিয়ে অগ্রসর হয়। ইতিমধ্যে মুসলিম অশ্বারোহীরা অবশিষ্ট রোমান সৈন্যদের মোকাবেলা করে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে যোগ দেয়। মুসলিম আক্রমণের ধাক্কায় ও হিংস্রতায় রোমানরা বিলীন হতে থাকে। ধাপে ধাপে পিছু হটতে হটতে তারা ধীরে ধীরে একটি গিরিখাতের কিনারায় পৌঁছে যায়। তাদের পিছনে এখন ছিল একটি গভীর গিরিখাত এবং তাদের সামনে ছিল অটল মুসলিম সৈন্যদল। পশ্চাৎসরণ করার কোনো জায়গা না থাকায় রোমান সৈন্যরা বেঁচে থাকার মরিয়া সংগ্রামে লিপ্ত হয়েছিল। এই বিশৃঙ্খল এবং বিভীষিকাময় অবস্থায় অনেক রোমান সৈন্য পদগুলিত হয়ে মৃত্যুবরণ করে। আবার অনেক রোমান সৈন্য ধাক্কাধাক্কিতে গভীর গিরিখাতে পড়ে যায়। রোমান সৈন্যদের চিৎকার আর আর্তনাদ আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে। দিনের আলো বিবর্ণ হওয়ার সময় মাত্র 1000 রোমান সৈন্য অবশিষ্ট থাকল। তারা পরাজয় স্বীকার করে নেয় এবং এর দ্বারা শেষ পর্যন্ত যুদ্ধ শেষ হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঐতিহাসিক যুদ্ধে বিজয়ী সেনানায়ক হিসেবে আবির্ভূত হন এবং তার বর্ণাঢ্য কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন। ইয়ারমুকের যুদ্ধ এমনকি ওয়ালাজার যুদ্ধের গুরুত্বকে ছাড়িয়ে যায়। এটি হয়ে দাঁড়ায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিমদের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজয়। পূর্ব রোমান সাম্রাজ্য একটি বিধ্বংসী আঘাতের সম্মুখীন হয়েছিল কারণ মুসলিমরা সিরিয়ার রোমান সৈন্যদলকে পুরোপুরি ধ্বংস করেছিল। ফলে কার্যকরভাবে বৃহত্তর সিরিয়ার উপর রোমান আধিপত্য সমাপ্ত হয়ে যায়। তবে মুসলিমদের ক্ষয়ক্ষতি একেবারে তুচ্ছ ছিল না। ইয়ারমুকের যুদ্ধে প্রায় 4000 সাহসী মুসলিম যোদ্ধা প্রাণ হারান। তবে রোমান সেনাবাহিনীর ক্ষতি হয় অপূরণীয়। কোন কোন অনুমান অনুসারে তাদের অর্ধেকেরও বেশি সৈন্য প্রাণ হারায় এবং হতাহতের সংখ্যা ছিল সম্ভবত 70,000-এর মতো। ইয়ারমুকের যুদ্ধ, যা 20 আগস্ট 636 সালে সমাপ্ত হয়েছিল, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়ায়।
পরাক্রমশালী পূর্ব রোমান সাম্রাজ্য, যাকে একসময় অপরাজেয় বলে মনে করা হতো, ইয়ারমুকের সমতল ভূমিতে রাশিদুন খিলাফতের সামনে নতজানু হয়ে পড়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুকরণীয় নেতৃত্ব এবং মুসলিম যোদ্ধাদের অটল মনোবল ছিল বিজয়ের প্রধান নিয়ামক। কতই না গৌরবময় ছিল সেই দিনটি মুসলিমদের অদম্য ইমানের একটি দৃষ্টান্ত, যা আবারও প্রমাণ করেছিল যে দৃঢ় সংকল্প এবং আল্লাহর উপর অটল আস্থার মাধ্যমে যে কোনো কঠিন চ্যালেঞ্জকে জয় করা যায়। ইয়ারমুকের যুদ্ধ ঐক্য, ভ্রাতৃত্ব এবং অটল ইমানের বিজয়ের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে আজও দাঁড়িয়ে আছে আমাদের সামনে। ইয়ারমুকে পূর্ব রোমান সাম্রাজ্যের ধ্বংসাত্মক পরাজয় কার্যকরভাবে বৃহত্তর সিরিয়ায় তাদের আধিপত্যের সমাপ্তি ঘটায়। মুসলিমরা এই অঞ্চলে প্রভাবশালী শক্তি হিসাবে আবির্ভূত হয়। ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হয়। এই যুদ্ধের তাৎপর্য যুগে যুগে পুনরুজ্জীবিত হয়েছে এবং চিরকালের জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বীর যোদ্ধাদের নাম সামরিক ইতিহাসে খোদাই হয়ে আছে। এইভাবে ইয়ারমুকের যুদ্ধ একটি অনুস্মারক হিসাবে কাজ করে, যে আপাতদৃষ্টিতে অদম্য প্রতিকূলতার মুখেও মানুষ শুধু ইমানের জোরে যে কোনো প্রতিকূলতার ঊর্ধ্বে উঠতে পারে এবং অসাধারণ কৃতিত্ব অর্জন করতে পারে। এটি আশা এবং অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসাবে চিরস্থায়ী দৃষ্টান্ত স্থাপন করেছে, যা আসলে সংকল্পের শক্তি এবং ইসলামের বিজয়েরই প্রমাণ।